संगे अपनार कालिमा पईरा तो मा जान्नाते चले गेल तो जहन्नामेर किट होया गेलाम किन्तु जहन्नामी होबो असुविधा नाई किन्तु आपनार काछे आमि एसेछि आपनाके आमि थाप्पर मेरे दिएछि एई जन्य आमार हात काटटा फलाइछि जहन्नामे गेले जामो शुधु एकबार कोन आमारे आपनि क्षमा करछेननि आमार नबी डाक दिए कि पागल आमि तोमारे क्षमा करते पारि एकटा शर्ते जदि तुमि पड़ो नबीर कालिमा ব্যবহারে কিসের পরিচয় কথা কেন ব্যবহারে কিসের পরিচয় ব্যবহার যার সুন্দর মানুষ তারে ভালোবাসে সুন্দর আমার নবী গিয়ে সেখানে তাদেরকে বললেন আপনারা কেমন আছেন ওরা ডাক দিয়ে কয় জীবনে কত মানুষের সঙ্গে চললাম এত সুন্দর মিষ্টি মধুর ভাষায় ভালো মন্দ শুনি না এবার ডাক দিয়া কয় তুমি কে তুমি কার গোলামি করো আমার নবী ডাক দিয়ে কয় তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে আমি সেই আল্লাহর গোলামি করি ওই লোকটা কয় কি সুন্দর উত্তর দিল রে কিন্তু ওই বিদুর্মিগুলো নবীর ব্যবহার আর নবীর চেহারা দেখে দেখে কালিমা পড়ে অনেক গোলাম মুসলমান হয়ে গেছে বাইরাল লাগে না গাইল্লানো লাগে না ওয়াজির ভিতরে লক্ষাধিক মানুষ নিয়ে বয়ান করেছিলাম চিটাগং পিছনের মানুষগুলো দেখা যায় না উপরে প্যান্ডেল নাই মানুষ কারি কারি শুধু একটা কথা বলেছি জোর করে ভালোবাসা আদায় করা যায় না ভালোবাসা দিয়া ভালোবাসা আদায় করতে হয় কথা বলেন ঠিক কি না এক মাইয়া রাস্তা দিয়া যায় যদি যায়া বলস আই লাভ ইউ এই মেয়ে ডাক দিয়া বলবে খবরদার তোমার কি বোন নাই তুমি আমারে কেন এমন কথা বলো তুমি বললা ভালোবাসা কি অপরাধ মেয়ে বলল না অপরাধ না তুমি যেইভাবে বলছো যেন তুমি আমারে দইরা ফালাইবা এটা তো সিস্টেম না ছেলে ডাক দিয়া কয় না অবশ্যই তুমি আমাকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে জোর করে যদি কাউকে কিডন্যাপ করা হয় অত্যাচার করা হয় আপনারা বলেন জালেমদের শাস্তি আছে না না আমার নবী ওখানে মারতে যায় নাই আমার নবী বললেন এ আয়েশা আয়েশা তুমি আমার জন্য চিন্তা করো না নবী দি গেলেন সাত দিন পরে আসবেন কিন্তু নবীর নবীর স্ত্রী আয়েশার আব্বার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক যার রওজাটা নবীর পাশে হয়েছে ক্ষমতার জোরে হয় নাই টাকার জোরে হয় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজাটা নবীর পাশে হয়েছে কিন্তু টাকার জোরে নয় সম্পদের জোরে নয় একমাত্র ভালোবাসার জোরে ভালোবাসার গুণে নবীর পাশে জায়গা পেয়েছে আজকে নীলাখাদের মানুষ যদি তোমরা একান্তিকে যদি নবীর জন্য ভালোবাসা উপস্থাপন করো আমরাও যদি করি আপনারা যদি করেন আপনার ঘরটা হতে পারে ভাঙ্গা কিন্তু নবীর মহব্বতের কারণে আমার রহমাতুল লিল আলামিন তোমার ঘরে আসার ক্ষমতা আছে না না আর জোরে বলে আছে না নাই ইয়া রাসূল ইয়া রাসূল জিন্দাবাদ নবী আসার ক্ষমতা আছে না নাই আমি ধীরে ধীরে হাকিকতের ভিতরে ঢুকে যামু একটু ধৈর্য দেওয়া লাগবে আমার নবী বাড়িতে নাই আমার দেশে দেখবেন কোন মেয়ের জামাই যদি বিদেশ থাকে মেয়ের বাবা মা ভালো একটা রান্না করলে মেয়ের জন্য পাঠাই কথা কোন ঠিক কিনা বলেন আবার বাড়ির মধ্যে কিছু ছেলের বউ আইতাছে মেয়েদেরকে কিছু করতে চাইলে কো আপনারই সব রাইন্দে হেয়ানো দলাই হেয়ানো কি থা তাহলে আপনি বুঝাইয়া দিবেন তোমারও তো ছেলে মেয়ে আছে একদিন তোমার মেয়েও যদি বিয়ে দাও তোমার মেয়ের জামাইও যদি বিদেশ যা তোমারও মন চাইবো তারে ভালো মন্দ দিয়া খাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এবার আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন আয়েশা ডাক দিয়ে কয় আয়েশা আমি তোমার আব্বা আমি শুনেছি রহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে নাই আয়েশা সিদ্দিকার যদি আমার নবী বিয়ে করেন আবু বকর হয় আমার নবীর শ্বশুর আর আমার নবী হয় আবু বকরের মেয়ের জামাই কিন্তু জীবনী খুঁজা দেখেন আবু বকর কোনোদিন আমার নবীর জামাই কয়া ডাক দেই নাই যতবার ডাক দিছে গো ততবার বলেছে ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরি এক
এখান থেকে একটু মহব্বত লাগাইয়া দেন। আয়েশা সিদ্দিকার কাছে খেজুর নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি নবী বাড়িতে নাই, আমি তোমার বাবা হিসাবে কিছু খাবার এনেছি। আয়েশা সিদ্দিকা কয়, বাবা আপনি আপনার বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, আমি আমার রহমাতুল্লিল আলামিনের স্ত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। ও আব্বা খেজুর দিয়েছেন আপনি যান অথবা আপনি থাকেন, কিন্তু খেজুর দিয়েছেন আমি খাবো না। রহমাতুল্লিল আলামিন জীবনে কোনোদিন আমার ছাড়া খাই নাই, ওই নবী না আসার আগ পর্যন্ত মরে যেতে রাজি আছি, একটা খেজুরের ভিতরে আমি মুখ লাগাইতাম না। এটা হলো দাম্পত্য জীবন। স্বামী স্ত্রী যদি মিলের মধ্যে থাকে, তাদের ঘর থেকে যে সন্তানটা হবে, এই সন্তানটা আল্লাহর ওয়ালি বানাইয়া দিবেন কে? আমার দেশের মধ্যে স্ত্রী দেখবেন মাছ বুনা করতেছে, একটা বড় মাছ মাথা হইলে একটা, তাই না, সুন্দর করে চুলার পারে বসে বসে মাথাটা কামড়ায় কাইতেছে, জামাই খাইবো কি খাইবো না এটার দাঁড় দাঁড়ে না। আবার অনেক জামাই আছে আখাউরা ঘুরতেছে ঘুরতেছে, মাঝে মাঝে চাইনিজ খাইতেছে, বউর কাছে একদিন কয় না। এটার নাম দাম্পত্য জীবন নয়। আমার নবী যা খেতেন স্ত্রীকে দেওয়ার চেষ্টা করতেন, এ আমার মা হাসির খুরাক দিচ্ছি না বোঝার জন্য বলছি, কারণ আমার নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ আছে না নাই? এ যুবক, এবার আমার নবী সাত দিন পরে বাড়িতে আসলেন, আয়েশা দেখতেন, আয়েশা সিদ্দিকা এই খেজুরগুলা নিয়ে দাঁড়াইয়া রইলেন। এবার ডাক দিয়ে কয়, ও আয়েশা তোমার আমি খেজুর দিয়ে যাই নাই, খেজুর গোলা পাইলা কোথায় থেকে? কয়, আমার আব্বা এনেছে তো খাইলা না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি তো কোনদিন আমার চারা খান নাই, আপনার চারা আমি কেমনে খাবো? এই কথা বলার পরে আমার নবী খেজুর গুলা হাতে নিলেন। এবার আমার নবী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে তিনি তার মেয়েটারে দেখতে গেলেন। এই মেয়েটার নাম কি জানো নি? এই মেয়েটা সাধারণ মেয়ে নয়, এই মেয়েটা হলো জান্নাতের কোটি কোটি নারীদের সর্দারিনী। জবান খুলে বলুন তার নাম কি? মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী যাইয়া দেখেন ইমামে হাসান ইমামে হুসাইন বিছানার মধ্যে পিঠটা লাগাইয়া শুয়ে আছে, পেটটা পিঠের সঙ্গে লেগে আছে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? আর আমার নবী ডাক দিয়ে কয়, আ ফাতেমা আমার নাতিগুলা কই? কই, এরা সাত দিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণায় পিঠটা পেটের পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছি রে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া থেকে বসে গেলেন। বসার পরে যেই মাত্র নবীরে দেখলেন, নবীরে দেখার পরে ওই মুহূর্তে আমার নবীর সামনে হুসাইন আসলেন। এ বন্ধু ইউ ও বন্ধু রে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো আপনি কেমন আছেন? আমার নবী ডাক দিয়ে কয়, হুসাইন পেটের ক্ষুধা বুঝি বেশি লেগেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা চমৎকার উত্তর দিলেন, দিয়ে আমার নবীর তাক লাগাইয়া দিলেন। ডাক দিয়ে কয়, না না গো, ও না না, আমি দুই দিন যখন দাঁড়াবাই খাই নাই, আমি বসা থেকে দাঁড়াইতে পারি নাই, তিন দিন যখন আমি খাই নাই, আমি শোয়া থেকে বসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, সাত দিন পর্যন্ত অনাহার, কিন্তু শুনে যান আপনার নূরানি চেহারা মুবারক যখন দেখেছি, আমার সাত দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী কয়, না বসে থাকলে চলবে না। আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন, একটা বাগানের ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন 250 শ্রমিক কাজ করতেছে। আমার নবী যাইয়া বলেন, আপনার কাছে কোনো কাজ আসেনি খ্রিস্টানের কাছে? কারণ আমার নবী শিক্ষা দিয়েছেন, কর্ম করে খাও ভিক্ষা করো না, খেটে খাও কিন্তু ভিক্ষা করো না, হাত পেত না। এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন যেই মাত্র বলল, ও আল্লাহর বান্দা
আপনার কাছে কোনো কাজ আছে নি খ্রিস্টান ডাক দিয়া কই একটা কাজ আছে কই কি কই কূপের ভিতর দিকে পানি তুলতে হবে পানি তুললে আমি একটা করে খেজুর আপনারে দিমু এবার আমার নবী হলো দুনু জাহানের মালিক দুনু জাহানের বাদশা আমার নবীর হাতে দু জাহানের ধনভাণ্ডারে চাবি এরপর আমার নবী গিয়ে চাকরি তালাশ কইরা উম্মতদেরকে শিক্ষা দিয়েছে এবার আমার নবী কয় দেন বালতিটা দেন এবার বালতিটা নিলেন এমন একটা রশি অনেকগুলা মানুষ বালতি দিয়ে পানি তুলতে তুলতে রশিটা কি কইডারে পেছায় গেছে না না একাধিক মানুষের বালতির রশিটা আমার নবীর হাত মুবারকে ও বন্ধু ও বন্ধু রে রাহমাতুল্লিল আলামিন রশিটারে তৈরা বালতিটা পানির মধ্যে ফেলে দিলেন ওই সময় যদি আমার নবী কইতো আল্লাহ আমার হাসান হুসাইন খায় না আমার ঘরে কোনো খাবার নাই জান্নাতি খাবার পাঠাও আপনারা নীলাখাতের মানুষ মনিয়ন্দের মানুষ গঙ্গা সাগরের মানুষ বলেন গঙ্গানগরের মানুষ বলেন আরিহলের মানুষ বলেন কর্নাল বাজারের মানুষ বলেন আপনারা বলুন আল্লাহ যদি আমার নবী যদি আল্লাহর কাছে ওই মুহূর্তে খাবার চাইতো আমার আল্লাহ খাবার দিত কি দিত না কিন্তু আমার নবী যে এই রশিটারে লইয়া বালতিরা পানির মধ্যে যখন দিলেন একটা বালতি তুললেন নবী বালতিটা রাখলেন দ্বিতীয় বালতি তুললেন তৃতীয় বালতি তুললেন তুলতে 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 হঠাৎ করে আমার নবীর হাত মোবারকটা এত সুন্দর আমার নবীর হাত মুবারকটা লালের লাল হইয়া রইছে কিন্তু আমার নবী এরপর পানি মুবারক পানি তুলতেছেন হযরতে আমার রহমাতুল্লিল আলামিন হই হঠাৎ করে বালতিটা যখন পানির মধ্যে দিল বালতির রশিটা ছিড়া বালতিটা পানির ভিতরে পড়ে গেছে এবার খ্রিস্টান আসছে কি ব্যাপার পানি কয়টা বালতি তুলেছেন কই আমি 39টা বালতি তুলেছি কই আরেকটা বালতি তুলে 40টা মিল করে 40টা খেজুর নিয়ে আনেন এবার আমার নবী ডাক দিয়ে কয় আপনার যেই রশিটা ছিল এই রশিটা সিরা বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে কিছু কিছু মালিক আছে দেখবেন শ্রমিকের একটু দোষ পাইলে বেতনটা আটকাইয়া দেয় আমার সমাজে এমন মানুষ আছে না না দেখবেন সারাদিন ডিউটি করে এর মাথা ব্যথা এক ঘন্টা আগে চলে গেছে তার পুরো দিনের বেতনটা বাদ দিয়া দে না 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 এই কাজ কোনোদিনও করবেন না আমার নবী একটা অধিকারের কথা বইলা গেছে শিখাইয়া গেছে আমার নবী ডাক দিয়া কয় কি ব্যাপার আমার 39টা খেজুর দিয়া দেন বালতি তো কূপের ভিতরে ওই খ্রিস্টানটা কৌশল খাটাইল ওই যতক্ষণ পর্যন্ত ওই কূপের ভিতর থেকে বালতি তুলবেন না ততক্ষণ আপনার একটা খেজুর আমি দিতাম না কিন্তু আমার নবী ডাক দিয়ে কই বালতি তো আমি ছিঁড়ে ফালাই নাই হঠাৎ কইরা ছিড়া গেছে ওই আমার 39টা খেজুর আমার প্রাপ্য প্রাপ্য অধিকার ঠিক কি না বলো এ যুবক 39টা খেজুর আমার অধিকার আমার খেজুরগুলা দেন আমার হুসাইন অপেক্ষা এবার ওই লোকটা কয় কি রে 250 লোক চাকরি করে কোনোদিন তো কোনো শ্রমিক অধিকারের কথা কয় নাই আমার সমাজে দেখবেন উচিত কথা কইলে দোষ কথা কোন ঠিক কি না উচিত কথা কইলে দোষ দ্বিসত্ব শেষ কইরা উচিত কথা কইলেই দোষ হক কথা বললেই দোষ সত্য তিতা তাই বলি কি সত্য বন্ধ করা যাবে নাকি তাহিরির বিরুদ্ধে যে এত কিছু হয় তাহিরি কি হক বলা বন্ধ করে দিছে প্রয়োজনে জীবনটা নবীর জন্য উপহার দিয়া দিম এর বেশি আর কিছু পারতাম না প্রয়োজনে জীবনটা দিয়ে দিতে পারবো 23 বার গাড়ি বাংছে বড় বড় লাঠি লইয়া দাও লইয়া কোনো দিন ভয় পাই নাই আমার মতন ভাগ্যবান কে আছে নবীর স্লোগান দিতে যায় আর রাজপথে মরে যাওয়া ঠিক না বেঠি আল্লাহু আকবার বলেন আরো যখন আল্লাহু আকবার
আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কান্দাইও না ও নবীজি বুকে নাও আমায়, কান্দাইও না বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কথা কোন ঠিক কিনা? তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার, দিতে চাই কি চাই না? তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার, তুমি বললে চলে যাব, তুমি যাবো যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ নীলাখাত ও মুগরার বন্ধু, ও মনিয়ন্দির বাবা, টালমান্দাইলের বাবা, বাটা মাতার বাবা, কত গ্রাম আছে নাম ধরে বলবো কত, কিন্তু আমার নবী যখন অধিকারে কথা বলছে বিয়াদবটা কি করছে জানেননি? কয় মুখে মুখে কথা বলো কয়া, তার হাত দিয়ে আমার নবীর যেই বদনে কোনদিন মশা মাছি বসতে সাহস করে না গো, ওই নবীর বদন মুবারকের গাল মুবারকে বিয়াদব মালিকে একটা থাপ্পড় মারছে, চিৎকার মাইনা কন্যা হুজুবিল্লাহ, আমার নবীর তাপর মারছে, আল্লাহর সহ্য হয় না, আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে ক, বন্ধু নবী যেন কূপের ভিতরে আঙ্গুল মুবারক দিয়ে ইশারাটা করে, যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলো, শুধুমাত্র বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে ওই বালতিটা কূপের উপরে উঠা গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার বালতিটা উঠে গেল, যুবক একদম নীরব হয়ে যাও, মনে রেখো এই মুহূর্তে আমার নবীর গায়ে আঘাত, মনে রেখো ওয়াশটা এই মুহূর্তে নবীর গায়ে থাপ্পড় মুবারক, থাপ্পড় মেরে দিয়েছে নবীর গাল মুবারকে, থাপ্পড় মেরে দিয়েছে নবীর গাল মুবারকে। এই জন্য আমি শুরুতে বলছিলাম দু নয়নে রাসু আখরাতান, এই প্রথম বলতেছি মনে হয়, ওই দিন মনে হয় দরকার নেই, 17 শরীফ বলছিলাম মনে হয়, দু নয়নে রাসুলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন হতো কেমন হইতো, শুধু ভালো নয়, ও থাপ্পর মারছে, ওর চাপার দাঁত ফেলে দিতাম, নবীর আমলে যদি জন্ম হতো তালহার মতন বুকটা পিছাইয়া দিতাম, যত তীর পারস তাহির বুকে মার, নবীর গায়ে মুবারকে লাগতে দিতাম না, ঠিক কিনা বলো? এই জন্য বাংলাদেশ থেকে আক্ষেপ করতেছি, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কিনা বলেন? নবীরে থাপ্পড় মারছে, আমার নবী আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে বালতিটা তুলছে, তোলার পরে 40টা খেজুর নিয়ে চলে গেছে, হঠাৎ করে লোকটা কয় কিরে কত ডিউটি করলাম, কত দণ্ডে মারলাম, কিন্তু এমন অশান্তিতে কোনোদিন লাগে নাই, খায়া শান্তি পাইতাছি না, ঘুমায়া শান্তি পাইতাছি না, আমি কারে রে মারলাম, লোকটারে এমন ভাবে থাপ্পড় মারলাম, একটু প্রতিবাদ করে নাই, আবার এটা কেমন মানুষ রে, আঙ্গুল দিয়ে ইশারা করছে, কূপের ভিতর থেকে বাল দিতে আইছে, এই লোকটা কি সেই লোকটা নাকি? আমার আম্মা যে মরার আগে কইছিল, পুত্রে আমি এমন করে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি, যে রে মারলেও প্রতিশোধ নেয় না। ইসলাম মানি মারার ধর্ম নয়, ইসলাম মানি হলো কুলাকুলির ধর্ম, কথা বলেন ঠিক কিনা বলে?
ডাক দিয়া তো এই লোকটা কি সেই লোকটা নাকি জারে যার ব্যাপারে আমার আম্মা বলেছিল এই লোকটারে মারলেও কথা কই না এর অসাধারণ প্রতিভা রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দেয় আর রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায় এই লোকটা কি সেই লোকটা নাকি যার আঙ্গুল দিয়া ঝর্ণার পানি বের হয় যে পানিগুলো হাউজে কাউসারের পানির মতন স্বাদ মনে হয় এই লোকটা কি সেই লোকটা নাকি বইলা মনের ভিতরে শান্তি নাই এই জন্য প্রায় সময় বলতো টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোথায় পাই মনের শান্তির মতো শান্তি খুঁজা দেখলাম নাই কিন্তু মনে রেখো ওই লোকটা রাত্রে বেলা ঘুম হয় না এবারে বিয়াদবি মাফ করবেন এইভাবে ছুরিটা হাতের মধ্যে নিয়া এমন জ্বালা উঠল কই আমি কারে মারলাম আমার মন হয় এই লোকটা সেই লোকটাই হবে ডান হাতটার ভিতরে একটা তুসুরি দিয়ে একটা কূপ মারছে ডান হাতটারে কাটতে 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 একেবারে বডি থেকে আলাদা বানাইয়া বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা নবীর বাড়ি দৌড় মারছে নবীর বাড়ির পাশে একটা মসজিদ যেই মসজিদের নাম মসজিদ নববী ওই মসজিদ নববীর কাছে কাটা হাত লইয়া গেছে একটা মানুষ যদি কাটা হাত লইয়া রাস্তা দিয়ে দৌড়ানি দেয় মানুষের ভয় লাগে কি লাগে না এবার মসজিদের ভিতরে একটা সাহাবী বৈশা রইছে ওই সাহাবীর নাম হলো হযরতে সালমান ফার্সি ও বন্ধু ও আখাউরার বন্ধু এবার লোকটা হাতটা নিয়ে দাঁড়াইয়া কই নবী কোথায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে আসলেন আসার পরে কই নবী তো বাড়িতে গেছে এবার ওই লোকটা ডাক দিয়ে কয় সালমান আমার নবীর বাড়িতে নিয়ে যাও জবানটা খুইলা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ এবার নবীর বাড়িতে গেছে রুমাল আসেনি কাহারো একটা রুমাল আমার কাছে দাও আমার নবী যাওয়ার সময় পাই এইভাবে আমার নবীর মাথা মুবারকের ভিতরে এমন ভাবে রুমাল মুবারকটা বাঁধছে বান্দা এই জায়গাটা এমনে রাখছে আর এই জায়গাটা একটু বেশি বাড়াইয়া রাখছে কেন বাড়াইছে জানেননি কারণ আছে কারণ হলো একটাই ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে আঙ্গুলের ছাপ লাগে ফাতেমা যদি দেখে নবীর মাথা মুবারকের মধ্যে যদি আঙ্গুল লাগিয়ে রইছে হুসাইন যদি দেখে নবীর গাল যদি দেখে আঙ্গুলের তাপর দাগ লাগিয়ে রইছে হুসাইন কইব আল্লাহ আমি ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে তাপর দাগ ফাতেমা তো খাইতো না ডাইরেক্ট আল্লাহরে কইব আল্লাহ তোমার বন্ধুরে তো তুমি কালিমুল্লাহ কও নাই তোমার বন্ধুরে তো তুমি সফিউল্লাহ কও নাই তোমার বন্ধুরে তো তুমি নাজিউল্লাহ কও নাই হাবিবুল্লাহ কইয়া দুনিয়াতে পাঠাইয়া কেন এত মার কামাইতাছ আল্লাহ গো তুমি সিদ্ধান্ত দাও ফাতেমা আমি কি করতাম ফাতেমা তো নীলা কাদের ফাতেমার মতো না রে যেই ফাতেমা জান্নাতের কুটি কুটি রমণীদের জোর দাঁড়িলি আমার নবীর দাগ মুবারকটা দেখায় না আমার নবী কিন্তু যদিও বেতা লাগতেছে গাল মুবারকে যদিও বেতা লাগতেছে কিন্তু আমার নবীর মুখ মুবারকের মধ্যে হাসি হাসি যেন হুসাইনে না বুঝে এই কথা বলা বলা খেজুর কাওয়াইতাছে হঠাৎ কিরা দরজার মধ্যে ফাকর আল বাবা দরজার মধ্যে একটা আওয়াজ হইছে আমার নবী কই ফাতেমা ও ফাতেমা দেখো না কে এসেছে মা ফাতেমা দরজাটা খুললেন কইলা দেখলেন ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ জীবনে কত মানুষ আপনার বাড়িতে এসেছে আপনাকে খোঁজ করার জন্য এসেছে কিন্তু এই লোকটা একটা অদ্ভুত মানুষ এসেছে আপনি যাইয়া দেখেন গো নবী আমার নবী দরজার ভিতরে আসলেন আয়েশা দেখতেছেন ওই সেই লোকটা যে আমার নবীর থাপ্পর মেরেছিল আয়েশাই আমার নবী ডাক দিয়ে কয় আরে বাবা আমার যদি কেউ এখন নীলাকাত মাইরা দেয় আমি তো চিনার যদি তারে লাগাল ভাই খবর কইরা সারমু আমি যদি কাউরে চিনার মাইরা দেই আমার যদি নীলাকাত পায় আমারে খবর কইরা সারবো আমরা তো প্রতিশোধ নেওয়ার জন্য উস্তাদ কিন্তু আমার নবী আমরা শিখাইয়ে গেছে প্রতিশোধ নই ক্ষমা ক্ষমা ক্ষমা
আমার নবী যখন দেখলেন লোকটা কাটা হাত নিয়ে দাঁড়িয়ে রইছে, নবী দেইখা কি কই শুনেন, আমার নবী ডাক দিয়া কই, আপনি যে আমার একটু আগে মারছেন আপনার হাতের মধ্যে কোন ব্যথা পাইছেন? এই লোকটা কাটা হাত লইয়া কই, কি তারে আমি কি কইতাম কি কইতাম, এটা কেমন নবী রে, আমি কারে মারলাম, আমি কারে মারলাম, আমি কার গায়ে আঘাত করলাম, আমি কোন নবীর গায়ে আঘাত করেছি? আজকে নবীর বিরুদ্ধে কথা কয় উম্মত, তুই ঘরে ঘুমায়া থাকস, আজকে নবীর বিরুদ্ধে বিশোদ্গার কইরা কথা কয় উম্মত, তুমি ঘুমায়া থাকো, ঘুমায়া তাই গোনা, ঘুমায়া তাই গোনা, নবীর পক্ষে ইমানি আওয়াজের প্রয়োজন আছে না? এ যুবক যুবক, ও আমার আখাউড়ার বন্ধুরা, কসবা থানার বন্ধুরা, নবীর ডাক দিয়ে আপনি যে আমার মারছেন আপনার হাতের মধ্যে কোন ব্যথা পাইছেন? ওই লোকটা তখন ডাক দিয়ে গই, ও মায়ার নবী গো আগে জানলে, হে আগে জানলে এ তোমায় কষ্ট দিতাম না, বল ও মায়ার আগে জানলে, আগে জানলে তো মায় দুঃখ দিতাম না, তুমি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনদিনও জানলে তোমায় কষ্ট দিতাম না, আগে জানলে, আগে জানলে তো মায় কষ্ট দিতাম না, বলো ও মায়ার তোমায় কষ্ট দিতাম না, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহর নবী, ও আমি যদি জানতাম আপনার তাৎপর দিতাম না, আমার মা আপনার সঙ্গে আপনার কালিমা পইরা তো মা জান্নাতে চলে গেল, আমি তো জাহান্নামের কীট হইয়া গেলাম, কিন্তু জাহান্নামী হব অসুবিধা নাই, কিন্তু আপনার কাছে আমি এসেছি, আপনাকে আমি থাপ্পর মেরে দিয়েছি, এই জন্য আমার হাত কাটটা ফালাইছি, জাহান্নামে গেলে যাব শুধু একবার কর, আমারে আপনি ক্ষমা করছেননি, আমার নবী ডাক দিয়ে কি পাগল, আমি তোমারে ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি তুমি পড়ো নবীর কালিমা। এই লোকটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়াহার নবীজি, শুধুমাত্র কালিমা কেন গো, কালিমার প্রেমে যদি জীবন দিতে হয় আমার জীবনটা দিয়ে দিব, এরপরও বলুন আমারে ক্ষমা করছেননি, আমার নবী বলে আমি ক্ষমা করে দিলাম। ওই লোকটা কয় আমি আপনার উপরে ইমান আনিয়া নিলাম, এই হলো নবীর আদর্শ। শুধুমাত্র তাই নয়, ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো, আমি এখন মুসলমান হয়েছি, আমি ইমান এনেছি, কিন্তু আপনি আমারে ছেড়ে দেন, আমি যাবো 250 জন আমার আন্ডারে কাজ করে, আজকে শুধু আমি ইমানদার হইলাম না, কালিমা পড়লাম না, আমি 200 শ্রমিকের কাছেও ইসলামের দাওয়াত দিব, এটার নামই হলো তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়া কয় পাগল, তুমি কোথায় যাও? কয় আমি ওই জঙ্গলায় যাই। কয় দাঁড়াও, তুমি যখন আমার থাপ্পর মারছিলা তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি আমার তোমার হাতটা কেটেছো তখন তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো তখন তুমি কি ছিলা? কয় আমি তখনও খ্রিস্টান ছিলাম। কয় এখন কালিমা পড়ার পরে তুমি কি হয়েছো? কয় আমি মুসলমান হয়েছি। নবী ডাক দিয়া কয় খ্রিস্টান অবস্থায় হাত কেটে আমার কাছে এসেছো, এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া তুমি যাই ভাই একা হতে পারে না। এই জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দা
হাত দিয়া কই তুমি এখন মুসলমান মুস্তাফার শানের উপরে আঘাত আসবে কাটা হাতটা আমার কাছে দাও। এবার নবীর কাছে কাটা হাতটা নিলেন ওই পাগলা ডাক দিয়া গয় আমার নবীর হাত মুবারকে এই কাটা হাতটা লইয়াও আমার এই জায়গার মধ্যে লাগাইয়া নবী থুতু মুবারক দেখা লেপ দিছে ওই পাগলা কয় আমার নবী থুতু মুবারক দিয়া হাতটা অ্যাডজাস্ট করতে দেরি আমার হাতটা আগের চাইতে ভালো হইতে দেরি হয় নিল যে।